যাক জমকভাবে শারদ উৎসবের খুঁটি পুজো আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের। 75তম বর্ষে প্রতিমা থেকে মণ্ডপ, চমক থাকবে সর্বত্রই, জানালেন আয়োজকেরা। শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ল। শুভ রথযাত্রার দিন সাড়ম্বরে খুঁটি পুজো সেরে নিলেন বনগাঁ আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা। এবারে 75তম বর্ষ আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের। স্বাভাবিকভাবেই এবারে জাঁকজমকপূর্ণ শারদ উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবকর্তারা। মা আসছেন, সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করবেন দেবী দশভুজা। একটু একটু করে সেজে উঠবে প্রকৃতি। এখন থেকেই ব্যস্ততা পটুয়া পাড়াগুলিতে। আপন ছন্দে মায়ের মূর্তি গড়ে চলেছেন প্রতিমা শিল্পীরা। কাশের বনে দোলা লাগবে, শিউলির গন্ধে মেতে উঠবে মন। আকাশ জুড়ে পেজা পেজা তুলোর মতো মেঘ। বাঙালি জীবনে এ যেন পরম পাওয়া। ক্লাবকর্তারা জানালেন এবছর 75তম বর্ষ, সে কারণে অনেক আগে থেকেই পুজোর প্রস্তুতি নিচ্ছেন তারা। মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা সবকিছুতেই বাড়তি চমক থাকবে। ইতিমধ্যেই বেশ কয়েক দফায় আলোচনাও সেরে নিয়েছেন তারা। এদিন খুঁটি পুজো উপলক্ষে এলাকায় এক শোভাযাত্রারও আয়োজন করা হয়। ক্লাবকর্তাদের পাশাপাশি শোভাযাত্রায় অংশ নেন এলাকার বহু মানুষ। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, পাশেই বেজে চলেছে ঢাকের বাদ্য। বর্ষার পর রোদ ঝলমলে আকাশ, একটু গুমোট গরমে কষ্ট হচ্ছে ঠিকই, তবে সেসব কিছুই হাসি মুখে সহ্য করেছেন ক্লাবের সদস্যরা। পুরুষ সদস্যদের পাশাপাশি পিছিয়ে নেই পাড়ার মহিলারাও। নবীন প্রবীণ সকলে মিলে এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে এবারের শারদ উৎসবে নতুন কিছু উপহার পাবেন দর্শনার্থীরা, সে কথাই যেন বুঝিয়ে দিচ্ছেন ক্লাব সদস্যরা। এ বিষয়ে ক্লাবের পক্ষে কৃষ্ণ মণ্ডল বলেন, কারো সাথে প্রতিযোগিতা নয়, 75তম বর্ষে আমরা ক্লাবের পক্ষ থেকে কিছু অভিনবত্ব করার চেষ্টা করছি, আশা করি দর্শনার্থীদের ভালো লাগবে। বাংলার সেরা উৎসব, বাঙালির সেরা উৎসব, এমনকি পৃথিবীতে যত বাঙালি যে যেখানে আছেন তাদের সকলের এই সেরা উৎসব মহোৎসব, এই দুর্গোৎসব আমরা আমলাপাড়ার পক্ষ থেকে প্রত্যেক বছর আমাদের সামর্থ্য অনুযায়ী করে থাকি। কিন্তু এবারে 75 বছরের এই দুর্গোৎসবকে স্মরণীয় করে রাখার জন্য আমলাপাড়ার 300-র উপরে পরিবার অধিবাসী সকলে একত্রিত হয়ে আমরা এমন একটা পুজো বনগাঁকে তথা আমলাপাড়াবাসীর কাছে উপস্থিত করতে চাই, উপহার দিতে চাই, যেটা আগামী 75 বছর কি 100 বছর ধরে স্মরণীয় হয়ে থাকবে এই প্রত্যাশা। সারা পাড়ার মানুষ আমরা ইতিমধ্যে একাধিকবার বসেছি, ঐক্যমত্যে আসার চেষ্টা করেছি, ঐক্যমত্যে এসেছি, এসে আমরা চেষ্টা করেছি প্রস্তুতি পর্বের কিছুটা এগিয়ে রাখার। ইতিমধ্যে আমাদের প্যান্ডেল অর্ডার করা হয়ে গেছে, অ্যাডভান্স করা হয়ে গেছে, প্রতিমা কোথা থেকে নেওয়া হবে সেটার প্রস্তুতি পর্ব চলছে, কুমারটুলি থেকে আনা হতে পারে অথবা কৃষ্ণনগর, চলছে আলোচনা, প্রায় শেষ পর্যায়ে আলোচনাও। তেমনি লাইট হবে বনগাঁর সেরা লাইট, যদিও কারোর সঙ্গে কোনো কম্পিটিশান আমাদের নেই, আমরা কোনোদিন করি না, আমাদের নিজেদের সঙ্গে নিজেদের কম্পিটিশান। অন্যান্য বছর যতটা আমরা সাড়ম্বরে করি, এবার তার থেকে অনেক 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 বড় অনেক সাড়ম্বরে করতে চাই, স্মরণীয় করে রাখতে চাই, তারই শুভ সূচনা হচ্ছে আজকের এই খুঁটি পুজো। সোমনাথ মজুমদারের সাথে সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।